আদিতে মতুয়া জনগোষ্ঠীর গোড়াপত্তন হয়েছিল গোপালগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। যার হাত ধরে সৃষ্টি হয়েছিল এই মতুয়া মতাদর্শ ধর্মমতের, তিনি হলেন হরিচাঁদ ঠাকুর। তিনি সফলনগরে জন্মগ্রহণ করে পিছিয়ে পড়া সমাজের হাতে তুলে দিয়েছিলেন মানব মুক্তির লাল নিশান। আজ থেকে ২০০ বছরের বেশি সময়কাল আগে প্রবর্তিত হওয়া মতুয়া মতাদর্শের প্রচারে যেসব মহাত্মা ছিলেন অগ্রগামী সৈনিক, তাদের কেউ গোসাই, কেউ পাগল বা কেউ সাধু উপাধিতে ভূষিত হয়েছেন। আজ যদিও হরিচাঁদ ঠাকুরের বাণী প্রচারে শিক্ষিত সমাজ জেগেছে, তবুও পাশাপাশি বহু সংখ্যক সাধু, গোসাই, পাগলদের জীবন সমর্পণ রয়েছে মতুয়া মতাদর্শের প্রচারে। তেমনি একজন মতুয়া গোসাই হরিচাঁদ ঠাকুরের পরম ভক্ত শ্রীমৎ জটাধর গোসাই। আজ এসেছি জটাধর গোসাইয়ের বাৎসরিক মহোৎসবে। গতানুগতিক ভাবধারা থেকে বের হয়ে একটু আলাদাভাবে মহোৎসবকে তুলে ধরার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। গোপালগঞ্জ একটি খাল, বিল, নদী, নালা জলমগ্ন বিধৌত অঞ্চল। এই জেলার অন্যতম প্রধান বিল হচ্ছে চান্দার বিল। এই চান্দার বিলের কোল ঘেঁষে অবস্থিত মুকসুদপুরের বরমপাল্টা গ্রামটি। মতুয়া অধ্যুষিত এই বরমপাল্টা অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে প্রতি বছরের ন্যায় বাৎসরিক মতুয়া মহোৎসব ও হরিচাঁদ অনুসারী ভক্তদের মিলন মেলা। এই মহোৎসবের মধ্যমণি যিনি, তিনি হলেন শ্রীমৎ জটাধর গোসাই। বর্তমানে এই নামটি ভারত, বাংলাদেশ সহ মতুয়া মহলে অত্যন্ত সুপরিচিত। সাধু মহাত্মা জটাধর গোসাই শ্রীরাম ওরাকান্দি ঠাকুর পরিবারের আজ্ঞা অনুসারে নিজ জন্মস্থান বরমপাল্টায় এই মহোৎসবের শুভ আরম্ভ করেছিলেন। তাই অনেকে এই মেলাকে জটার মেলা বা জটাধরের মতুয়া মহোৎসব বলেও আখ্যায়িত করে থাকে। প্রতি বছর মাঘ মাসের দ্বিতীয় বুধবার এই মহোৎসব অনুষ্ঠিত হয়। মহোৎসবের প্রস্তুতি প্রায় মাসখানেক আগে থেকে নিতে শুরু করে মহোৎসব উদযাপন কমিটি। এবছর উৎসবে প্রায় অর্ধলক্ষাধিক ভক্তদের আগমন হয়। আশ্রমবাড়িতে অবস্থিত পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির প্রাঙ্গণ ও পাশের মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ভক্তদের আগমনে। উৎসবে যোগদান করার জন্য স্থল ও জলপথে দুভাবেই এসে থাকে ভক্তরা। বিশেষ করে দূর দূরান্তের মতুয়া দল রণসাজে ছুটে আসে এখানে। তাদের বরণ করে নেয়ার জন্য প্রস্তুত ছিল সুবিশাল কয়েকটি প্রবেশদ্বার। গেটের প্রবেশদ্বারের শীর্ষভাগে মতুয়া জয় পতাকা লাল নিশান শোভা পাচ্ছে। দক্ষিণা বাতাসে মাথা উঁচু করে যেন হরিচাঁদ ঠাকুরের মানব মুক্তির বাণীকে পৌঁছে দিচ্ছে দূর হতে বহু দূরে। আবার সগৌরবে মতুয়া দল তাদের বিজয় কেতন উড়িয়ে ডঙ্কা কাসর বাজিয়ে প্রবেশ করে এসব গেট দিয়ে। গেটে মায়েরা বরণকুলা, মঙ্গল প্রদীপ, ফুলের মালা প্রভৃতি উপকরণ নিয়ে অপেক্ষা করেন। মতুয়া ভাবগাম্ভীর্যের সাথে বরণ করে নেয় মতুয়া দলকে। আশ্রম বাড়িতে রয়েছে শ্রীমৎ জটাধর গোসাই কর্তৃক প্রতিষ্ঠিত পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। ইংরেজি ২০০০ সালে মন্দিরটি পাকা করে নির্মাণ করা হয়েছে। মন্দিরের অধিষ্ঠান রয়েছে শান্তিহরি যুগল বিগ্রহ, পাশাপাশি রয়েছে ঠাকুরের পারিষদবর্গের বিগ্রহ। মহোৎসব উপলক্ষে মন্দিরে ঠাকুরের জন্য বহুবিধ ব্যঞ্জনে ভোগ নৈবেদ্য নিবেদন করা হয়েছে। এই শুভ মুহূর্তে ঠাকুর নিশ্চয়ই পরম তৃপ্তিতে ভক্তের দেয়া সেবা গ্রহণ করছে। ছুটে আসা ভক্তরাও মন্দিরে প্রণাম করে স্মরণ করে নেন পরম আরাধ্য হরিচাঁদ ঠাকুরকে, প্রার্থনা জানান আরাধ্য ভগবানের পাদপদ্মে। মহোৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে সকাল থেকেই ভক্তদের আগমনে এই মতুয়া প্রেম বাজারের মিলনমেলা পরিপূর্ণতা পায়। আশ্রম বাড়ির চারপাশের পরিবেশ মতুয়া আবেশে উৎসব মুখর হয়ে ওঠে। মতুয়া দল আশ্রম বাড়িতে এসে মন্দির প্রদক্ষিণ করে মন্দিরের সম্মুখপানে দীর্ঘক্ষণ হরিনাম কীর্তনে মত্ত হয়ে যায়। বাহ্যজ্ঞান হারিয়ে মতুয়া কীর্তনে আকাশ বাতাস এক করে তোলেন। কীর্তনখোলায় বিভিন্ন পাগল গোসাইদের কীর্তন দেখে ভক্তরা আনন্দ লাভ করে বিমোহিত হয়ে যায়। আদর্শ গার্হস্থ জীবনযাপনের মাধ্যমেই মতুয়া ধর্মমতের চর্চা করা যায়। এই ধর্মের অনুসারীদের 12টি আজ্ঞা বা নিয়ম পালন করতে হয়, যা দ্বাদশ আজ্ঞা নামে পরিচিত। হিন্দু শাস্ত্রগ্রন্থ অনুসারে যত অবতার পুরুষগণ এসেছিলেন, হিন্দুরা বিশ্বাস করে সকলে এক হরিচাঁদ মাঝে মিশে গেছেন। এজন্য কলির পাপাচারী জীবের মুক্তির উপায় তন্ত্রমন্ত্র পরিত্যাগ করে একমাত্র হরিনাম করা। শ্রীমৎ জটাধর গোসাইও সেই পথের পথিক। মতুয়া আদর্শ বক্ষে ধারণ করে হরিচাঁদের বাণী প্রচার করে চলেছেন। উৎসবের পুরোটা সময় জুড়ে জটাধর গোসাই ভক্তদের সাথে সময় কাটান। ভক্তদের উপস্থিতির আধিক্য বেশি হলে স্বেচ্ছাসেবকদের বেগ পেতে হয় চাপ সামলাতে। জটাধর গোসাইয়ের নিঃসর্গ আঙিনা জুড়ে মতুয়া প্রেমের জোয়ার। প্রবাহমান বাতাসে মিশে যাচ্ছে হরিনামের সুরভিত স্রোতধারা। চারিদিক জয়ডাঙ্কার হুঙ্কারে মুখর। মাতামের ধ্বনি আকাশে ভেসে বাতাসে মিশে চলে যাচ্ছে তীপান্তরের সীমানায়। আশ্রম বাড়ির দক্ষিণ পাশে খোলা মাঠে মূলত ভক্ত মেলা, প্রসাদ তৈরি, প্রসাদ বিতরণ চলছে মহাসমারোহে। প্রসাদ তৈরির জন্য সবজি প্রস্তুত করার মতো জটিল কাজগুলো মায়েরা তাদের নিপুণ হাতের দক্ষতায় সবজি কেটে চলেছে সেই ভোর থেকে। ভক্তদের প্রচেষ্টায় স্বাস্থ্যসম্মত পরিবেশে প্রসাদ তৈরির কাজ সম্পন্ন হয়। মুহূর্তের মধ্যে এই প্রসাদ পৌঁছে যায় ভক্তদের কাছে। শীতের মধ্যে প্রসাদ গ্রহণে ভক্তদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। মহোৎসবের একটা বিশাল অংশ জুড়ে থাকে গ্রাম্য মেলার আয়োজন। বাঙালির চিরায়ত সংস্কৃতির প্রতিফলন ঘটে এই মেলায়। বিভিন্ন ধরনের দোকানে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। তবে ধর্মীয় গ্রন্থ ও পূজার উপকরণ সামগ্রীর দোকানে ভক্তদের আধিক্য বেশি ঘটে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রবর্তিত মতুয়াবাদের মূল ভিত্তি হল দ্বাদশ আজ্ঞা। ঠাকুরের সেই বাণী প্রচারে অত্র অঞ্চলে পরমপাল্টার এই হরিচাঁদ মন্দির তথা জটাধর গোসাই বেশ কার্যকারী ভূমিকা রেখে চলেছে। বাবা বললেন, কাহারও ধর্ম নিন্দা করবে না, জগৎকে প্রেম। মহোৎসবের ভিডিও ধারণ করেছে জাগমতীয় টিমের সদস্য নিরুপম অনঙ্গ ও ঋত্বিক রোশান। পরিচালনা ও সম্পাদনায় ছিলাম আমি আকাশবালা। আজকের ভিডিওটি কেমন লাগলো? আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানান। জটাধর গোসাইয়ের এই প্রসিদ্ধ মহোৎসব ও হরিভক্তদের মিলন মেলা সুদীর্ঘ কাল ধরে চলমান থাকুক, সেই আশাবাদ ব্যক্ত করে আজ বিদায় নিচ্ছি জাগমতীয় থেকে।